আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে জান্নাতুল নাইমা আপুর লেখা চিত্তবৃত্তি গল্পের 25তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আমাদের আশেপাশে কিছু অসাধু মানুষ আছে যারা সকলের চোখে নিজেকে সাধুরূপে দেখতে চায়, কিন্তু সে চাও কখনোই পূর্ণ হয় না, শুধুমাত্র অন্তরে অসততা পুষে রাখে বলে। ইভান সেই দলের একজন সদস্য, যে কিনা শিশু বয়স থেকে অসততা নিয়ে সকলের ভালোবাসা জয় করতে চেয়েছে। ভালোবাসা হলো সততার লড়াই, যাকে জয় করতে হয় সততা নামক অস্ত্র দিয়ে, যার সম্পর্কে ইভান শিশু বয়স থেকে ভীষণ অজ্ঞ। নিজের চাচাতো ভাই ইমানের সঙ্গে শিশুকাল থেকেই ভালোবাসা নিয়ে দ্বন্দ্ব তার। ইমানের মা মারা যাওয়ার পর পরিবারের সবাই ইমানকে বিশেষ যত্ন নিতে শুরু করে। ইভান ইমন সমবয়সী, তবুও সব দিক থেকে অধিক গুরুত্ব পেত শুধু ইমন। ইভান চাইত সবাই তাকে বেশি ভালোবাসুক, বেশি গুরুত্ব দিক, কিন্তু সে যখন বুঝতে পারে সবাই তার চেয়ে ইমনকে বেশি ভালোবাসে, তখন থেকে ভেতরে প্রতিহিংসা সৃষ্টি হয়। সকলের মনোযোগ যখন ইমনের দিকে থাকে, সে তখন চেষ্টা করে সেই মনোযোগ নিজের দিকে আনতে। অনেক সময় দেখা যেত সে নিজেই নিজেকে আঘাত করে বসত, যাতে ইমনকে ছেড়ে সকলে তার প্রতি মনোগ্রাহী হয়। হতোই তাই, কিন্তু সেটা দীর্ঘ সময়ের জন্য নয়, যা তার প্রতিহিংসাকে দ্বিগুণ বাড়িয়ে দিত। অবুঝ সে বয়সে ইভানের ধারণা ছিল ইমনের মানি, তাই সবাই তাকে এত ভালোবাসে, গুরুত্ব দেয়। এমন ধারণার কারণে একসময় সেও চাইতো তার মা মরে যাক, মা হারা হোক, সে এরপর সকলে তাকেও ইমনের মতো ভালোবাসবে, গুরুত্ব দেবে। তার অপরিণত বুদ্ধিগুলো পরিণত হয় একসময়, পরিণত হয় ভিতরের প্রতিহিংসা হ। ইমন বড় হতে হতে তার দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় দিয়ে ভালোবাসা সম্মান অর্জন করতে থাকে, আর ইভান প্রতিহিংসার আগুন বুকে পুষে নিয়ে উদ্ভ্রান্তের মতো আচরণ করে, সকলের থেকে শুধুই ঘৃণা অর্জন করে। ইভানের মা উচ্চশিক্ষিত বুদ্ধিমতী মহিলা, তাই এক পর্যায়ে ছেলের মানসিক অস্বাভাবিকতা বুঝতে পেরে দেশের বাইরে পাঠিয়ে দেন। ইমানের প্রতি তার হিংসাত্মক মনোভাব, মুস্কানের প্রতি অমার্জিত আচরণ সমস্তই খেয়াল করেছিলেন তিনি। এই পরিবারে থেকে দিনের পর দিন ইমনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইভানের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে, মা হয় সন্তানের এত বড় ক্ষতি সে মেনে নিতে পারেনি। আজ এতগুলো বছর দেশের বাইরে থাকার পর দূর থেকে যতটুকু বুঝেছিলেন এতে চিন্তার কোনো কারণ ছিল না, কিন্তু দেশে ফেরার পর তার ছেলেটা যে আবারও সেই পুরনো ইভানে পরিণত হবে, খুনাক্ষরও টের পাননি ইভানের জন্মদাত্রী। সেদিন ইমনের অনুরোধে থেকে যায় মুস্কান, দাদুভাই বিনা দ্বিধায় অনুমতি দেন, দিহান শাড়ি আছে বলেই স্বস্তি সহকারে অনুমতি দিতে পারেন তিনি। এরপর একটা একটা করে 14 দিন কেটে যায়, দিন রাত এক করে পড়াশোনা করে ইমন, তিনবেলা মুস্কানের হাতে রান্না খাবার খায়। এই 14 দিনের মুস্কানের সঙ্গে একাকী নিভৃতে সময় কাটায়নি ইমন, সে শুধু চেয়েছিল মানুষটার চোখের সামনে থাকুক, থেকেছেও। রাত ছাড়া যখন ইমন ডেকেছে তখনই সামনে এসে চুপচাপ বসেছে মুস্কান, যতক্ষণ না অনুমতি পেয়েছে ততক্ষণ সামনে থেকে চলে যায়নি। তাদের এই শান্ত নরম প্রণয়ে অশান্তি হয়েছে দিহানের বুকে। বেচারা 14 রাত ধরে বউছাড়া পুরো বন্ধুর ঘরে ঘুমাচ্ছে, দিহানের মুখের দিকে তাকাতে পারে না মুস্কান, লজ্জার সামনে যাওয়া থেকে বিরত থাকে। ইমনের পাগলামির জন্য বউ পাগল দিহান, আজ বউছাড়া। শাড়ির মনোভাব অবশ্য বোঝা যায় না, সে সকলের সম্মুখে ঠিকই দিহানকে বেঞ্চি কাটে মজা নেয়, কে জানে দৃষ্টির অগোচরে সেও হয়তো দিহানের মতোই কেঁদে কেটে একাকার। একদিকে ইমন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, অন্যদিকে চৌধুরী বাড়ির সবাই প্রস্তুতি নিচ্ছিল তার আর মুস্কানের বিয়ের, যা সম্পর্কে পুরোপুরি অজানা রয়েছে মুস্কান। সে শুধু জানত পরীক্ষার পরপরই বিয়ে হবে তাদের, ইমন এবং পরিবারের সকলে মিলে যে তার জন্য সারপ্রাইজের ব্যবস্থা করছে টের পায়নি। এদিকে নিজে কুবুদ্ধি কাজে লাগানোর পূর্বে ইমন মুস্কান এক হয়ে যাচ্ছে দেখে মাথা খারাপ হয়ে যায় ইভানের। মুস্কানের প্রতি তার দুর্বলতা ছিল, এখনও আছে, ভবিষ্যতে এই দুর্বলতা থেকে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ মুস্কান ইমনের বউ হচ্ছে, মুস্কান তারও কাজিন, ইমনেরও কাজিন। বউ যদি হবারই হয় তার না হয়ে ইমনের কেন হবে? ওদের মধ্যে ভালোবাসা আছে বলে কেন থাকবে ভালোবাসা? ইমনের আগে সে মুস্কানের প্রতি আকৃষ্ট হয়েছিল, বিদেশে যাওয়ার আগে ইমনের হাতের সেই থাপ্পড়টা ভুলে যায়নি, যে ভুলে সে শাস্তি পেয়েছে সে একই ভুল ইমনও করেছে, তাহলে শাস্তি শুধু সে একা পেল কেন? এবারই সকলের ভালোবাসা শুধু ইমনের জন্য, যা দাঁতের দাঁত চেপে হজম করেছিল সে, কিন্তু আজ যেন ধৈর্য হারা হয়ে গেল। তার কেবল মনে হতে লাগলো ইমন সবসময়ের মতো মুস্কানের ভালোবাসা ছিনিয়ে নিল তার থেকে। নিজের সঙ্গে নিজের যুক্তি তর্ক করে যুক্তি অযুক্তি মিলিয়ে ইভান সিদ্ধান্ত নিল মুস্কানকে সে তার মনের কথা জানাবে,
এই সময় এসে এমন একটা সিদ্ধান্ত কতটুকু যুক্তিপূর্ণ বা গ্রহণযোগ্য সে হিসেব করল না ইভান। তারামি করে মুস্কানকে কল করল নিজের মনের কথা জানাতে। পুঁথিগত শিক্ষা অর্জন করলেও জ্ঞানহীন ইভান নিজ মনে স্বীকার করল না মুস্কানের প্রতি তার চাহিদাটা দৈহিক, যার সঙ্গে মনের কোনো সংযোগ নেই। একটা মেয়ে কখনোই এমন পুরুষকে মন দিতে আগ্রহী হয় না যেখানে ইমন চৌধুরীর দফায় দফায় তাকে অনুভব করাচ্ছে সে তার চিত্তের প্রবৃত্তি। সেখানে ইভানের ঠুনকো অনুভূতি যা শুধুই দৈহিক এবং ইমনকে পরাস্ত করতে সৃষ্টি, তার প্রতি কিভাবে আগ্রহী হবে। ইমনের পরীক্ষা শেষ, গোছগাছ শুরু হয়েছে রাত থেকেই, প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে শাওয়ারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল মুস্কান। এমন সময় শাড়ি ঘরে এলো কয়েকটা শপিং ব্যাগ নিয়ে। মুস্কানের হাতে সবগুলো ধরিয়ে দিয়ে বলল, ম্যাডাম আপনাকে শাড়ি পরতে হবে, স্যারের অর্ডার। মুস্কান শীতল দৃষ্টিতে তাকালো, শান্ত কণ্ঠে বলল, এই গরমে শাড়ি? কণ্ঠ ঈষৎ বিস্ময় ভরপুর, শাড়ির উৎকাত চেপে ধরে বলল, কি আর করবে, পুরুষ মানুষের মন কখন কি করে কি চায় বোঝা দেয়। কিয়তক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে শপিং ব্যাগগুলো নিয়ে বিছানায় বসলো মুস্কান। দেখতে পেল কালো একটা রঙের শাড়ির সঙ্গে প্রয়োজনীয় সব কিছু রয়েছে, এত আশা নিয়ে পাঠিয়েছে, না পড়লে কেমন দেখায়। দ্বিমত না করে ঝটপট গোসল সেরে শাড়ি পরে নিল, সাজগোছের ইচ্ছে একেবারেই ছিল না। শাড়ির অনুরোধের চোখে কাজল, ছোটে লিপস্টিক আর হালকা জুয়েলারি পরো। শাড়ি ফটাফট নিজের ক্যামেরায় বন্দি করে ফেলল। কৃষ্ণবর্ণ শাড়ি পরিহিত শ্যামলীল রমণীকে প্রথমে কথা ছিল ইমনের মুস্কান চলে যাবে, পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন হলো দিহানার শাড়িও যাবে। দাদুভাই ফোন করে বলেছে ওদের যাওয়া বাধ্যতামূলক, তাই তারা ওরা দুজনে গোছগাছ করে তৈরি হচ্ছে। এদিকে ইমনের কফির প্যাড়া উঠছে, রুম থেকে চেঁচিয়ে ডাকছে, মুস্কান কফি নিয়ে এসো। শাড়ি পরে সাজগোজ করে এমনিতে লজ্জায় নিতেছিল মুস্কান, ইমনের ডাক পেয়ে হৃৎপিণ্ড লাফাতে শুরু করলো। কৃষ্ণবর্ণ শাড়িটা তার উজ্জ্বল শ্যামলা ত্বকে দারুণ মানিয়েছে। ইমনের পছন্দের রং বলতেই সাদা কালো, তাই প্রেয়সীর জন্য শাড়ি নির্বাচনের কালো রংটাকেই প্রাধান্য দিয়েছে। সেই রঙে যে প্রেয়সী তার স্বর্গের অপ্সরা রূপেই ধরা দেবে তার পেয়েছিল আগেই, তাই ছল কৌশল করে কাছে টানার চেষ্টা করলো ইমন। মুস্কানের আর কি করার, মানুষটা কফি চাইছে আর সে দেবে না। শাড়ির আঁচল কোমরে গুঁজে মুহূর্তেই কফি বানাতে রান্না করে চলে গেল। ইমন দরজার আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন মুস্কান আসবে, আর সে চোখ বড়ে দেখবে পাক্কা গিন্নির মতো। সামনে এলো মুস্কান, কফির মগ বাড়িয়ে দিল। ইমন তার কাজল চোখে তাকালো প্রগাঢ় চাহনিতে, হাতে বাড়িয়ে কফি নিতে নিতে বলল, ঘেমে করুণ অবস্থা হয়ে গেছে দেখছি, ফ্যানের নিচে গিয়ে বসো। কথা মতো বাইরে যেতেই উদ্যত হয় মুস্কান, এক হাতে কফি নিয়ে অন্য হাতে মুস্কানের হাত টেনে বাধা দেয় ইমন। শান্ত গভীর কণ্ঠে বলে, এ ঘরেও ফ্যান চলছে। হকচকিয়ে তাকায় মুস্কান, ইমনের সুগভীর চোখ জোড়া কবলে পড়ে হৃদস্পন্দন থেমে যায়, ভুলে যায় ঢোক চিপে শুকিয়ে ওঠা গলাটা ভেজাতে, অনর হয়ে দাঁড়িয়ে রয় ঠাই। ইমন বুঝতে পারে তার অনুভূতি, গাঢ় চোখে আপাদ মস্তক তাকিয়ে দেখে একবার, সহসা চোখে ইশারা করে কিছু। মুস্কান বুঝতে পেরে দম আটকে দাঁড়িয়ে যায়, একটুখানি নড়ার সাহস বা শক্তি কোনোটাই পায় না। তার শোচনীয় এই অবস্থা দেখে আন মনে হাসি ইমন, ধরে রাখা হাতটা টান দেন নরম করে। মুস্কানের চোখ দুটো বড় বড় হয়ে যায়, পলক ফেলতে ভুলে যায় সে প্রিয়তমের সম্মুখে দাঁড়িয়ে হাঁসফাঁস করতে থাকে। পাতলা মসৃণ ঠোঁট দুটি কেঁপে ওঠে তিরতির করে, সে দৃশ্য দেখে ইমনের ঠোঁট দুটো বাঁকা হাসে। ধরে রাখা প্রেয়সীর বাহু ছেড়ে আচমকা পেঁচিয়ে ধরে কোমর, পেশিবহুল শক্ত হাতের নরম বাদনে আটকা পড়ে চোখ দুটি খিঁচে বন্ধ করে নেয় মুস্কান। তার বদ্ধ চোখের পাতা জোড়ার কম্পমান দৃশ্য দেখে ইমনের অনুভূতিগুলো টকবগিয়ে ফুটতে শুরু করে। অবাধ্য হয় বেঁধে রাখা ইচ্ছেরা, এক হাতে ধীরে ধীরে শূন্যে তুলে নেয় প্রিয়তমাকে, কৌশলে হেঁটে চলে যায় বিছানার সাইড টেবিলের সামনে, বাঁ হাতে ধরে রাখা কফির মগ আলগোছা টেবিলে রেখে হাতটা আলতো ছুঁয়ে নেয় মুস্কানের নরম গালে। নিমেষেই চোখ খুলে তাকায় মুস্কান, ধীরে ধীরে বিস্ময় চাপে তার দৃষ্টিতে, ছিল দরজার কাছটায় চলে এসেছে রুমের ভিতরে, কিভাবে এসেছে প্রশ্নের উত্তর মিলতেই গা শিউরে ওঠে। তার চোখে বিস্ময় দেখে আবারও চোখে ইশারা করে ইমন, কেন জানি তীব্র কাঁপুনি জাগে দেখে, সীমাহীন লজ্জায় আরক্ত হয় গাল দুটো। ইমন হাসে তার লজ্জা দেখে, প্রেমিকাকে কারণে অকারণে লজ্জা পেতে দেখলে প্রেমিকরা হাসে প্রাণ খোলা হাসি। এই প্রাণ খোলা হাসি যে হাসে যে সে যেমন ভাগ্যবান, এ হাসির পেছনে কারণ যে হয় সেও খুব ভাগ্যবতী। তার হাসি দেখে ডুব গেল মুস্কান, দৃষ্টি নত করে বার কয়েক বড় বড় শ্বাস নিল, খেয়াল করে মুখ নিচু করল ইমন, সহসা মস্তক উপরে তুলতেই চোখের চোখ পড়ল দুজনার। ইমন সন্তর্পণে ওর কপালে কপাল ঠেকালো, নাকে নাক ঠেকতে মুখ ফেরাতে চাইল মুস্কান। খুমর পেঁচানো হাতটা দৃঢ় করল ইমন, অন্য হাতটি উঁচিয়ে আলতোভাবে স্পর্শ করল কাঁপতে থাকা প্রেয়সীর অদর।
ফেরিদি স্পন্দন থমকে গেল মুস্কানের, ইমনের ধারালো দৃষ্টির কবলে পড়ে যেন খুন হয়ে গেল সে। অল্প সময়ের ব্যবধানে প্রেমিকের দৃষ্টিতে শত সহস্র বার খুন হতে থাকা প্রেমিকাটি তখন ফিসফিস করে প্রেমিক বলল, চোখের ইশারায় যদি হৃদয় স্পন্দন থেমে যায়, মন তো এই ঠোঁটে প্রেম ছোঁয়াতে চায়। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক ডায়ারির সাথে অনেক 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।